আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে করোনায় বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বেশি। সৌদিতে আজ করোনায় আরও 6 বাংলাদেশি চিরবিদায়, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ 10 মে দেওয়া তথ্য অনুযায়ী 39,048 জন করোনা আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 11,457 জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে। প্রবাসী এবং সৌদি নাগরিক সহ মোট মৃত সংখ্যা 246 জন, আর এদের মধ্যে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা 77 জন। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলেরই রয়েছে 33 জন প্রবাসী। আনুপাতিক হারে মৃতের মাঝে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সবথেকে বেশি। দেশটি হলি সিটি খ্যাত মক্কায় সবথেকে বেশি 85 জন মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় স্থানে মদিনা এবং পর্যায়ক্রমে অন্যান্য শহর রয়েছে। আর এদিকে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 6 জন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গতকাল মক্কা, মদিনা ও জেদ্দা শহরে এই বাংলাদেশিরা মারা যান। মারা যাওয়া 6 বাংলাদেশি হলেন মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুর রহিম, নাসিরুদ্দিন, মোমিন খান, আব্দুল মান্টুন মিয়া, মাহফুজ সর্দার। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 77 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা কনসুলেট। খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ ইউসুফ আলী করোনা আক্রান্ত হলে তাকে মদিনা মিকাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় মিজারকিল দুপকুল গ্রামে। করোনা আক্রান্ত মদিনা প্রবাসী নাসিরুদ্দিন মদিনা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা ফুলগুড়ি এলাকার মাহমুদুল হকের ছেলে। মোহাম্মদ আব্দুর রহিম সৌদির একটি হাসপাতালে মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজরা ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে আব্দুল মান্নান করোনা আক্রান্ত হয়ে মক্কার একটি হাসপাতালে মারা যান। তিনি ফেনী ফুলগাজী উপজেলার ফতেপুর ইউনিয়নের আব্দুল গফিরের ছেলে। মোমিন খান করোনা আক্রান্ত হয়ে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে মারা যান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গিয়েছে। মাহফুজুর রহমান সর্দার মক্কার আল নূর হাসপাতালে মারা যান। তিনি বরিশাল গরুনদী উপজেলার কাসেমবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শামসুর রহমান সর্দার। আমরা পরলোকগমনকারী প্রবাসীদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেস্ত নসিব করে, আমিন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।